এর প্রধান কারণ হলো তিনটি। প্রথমটি হলো পলিটিক্স, দ্বিতীয়টি হলো স্যালারি, তৃতীয়টা হলো রিস্ক। Make Bangladesh great again. Make Bangladesh great again. America's Southwest Florida থেকে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সবার প্রতি রইল প্রাণ ঢালার শুভেচ্ছা। আমি জিশান চৌধুরী জয় জুড়েছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হ্যালো ইউএসএ। আজকে ভিডিও শুরু করার আগে একটি কথা আমি আপনাদেরকে মনে করে দিই, আর সেটা হলো যারা আমাদের এই হ্যালো ইউএসএ ইউটিউব চ্যানেলটিতে নতুন কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকে সেটাতে হিট করতে ভুলবেন না, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। আর সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না, তাই না? আপনারা যদি আমাদের মতো এই ধরনের ছোটো মোটো যারা ইউটিউবার রয়েছে, ইউটিউবিং করে, তাদেরকে সাবস্ক্রাইব করেন, তাহলে তারা কী হয় আরও বেশি উৎসাহ পায় আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা সেটা করবেন আমার বিশ্বাস। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমেরিকার একজন ড্রাইভার, সেটা বাসের ড্রাইভার হোক, ট্রাকের ড্রাইভার হোক, ইভেন বাসাবাড়ির ড্রাইভার হোক, এই ড্রাইভারের সাথে বাংলাদেশের ড্রাইভারের কী কী পার্থক্য রয়েছে তার একটি কন্ট্রাস্ট ভিডিও আপনারা আজকে দেখতে পাবেন। একটি জিনিস হয়তো আপনারা কম বেশি শুনে থাকবেন, আর সেটা হলো আমেরিকাতে কোনো ড্রাইভার নাই। বাসা বাড়িতে যেমন ড্রাইভার থাকে না, বাংলাদেশে যেমন আপনাদের যদি একটা দুইটা গাড়ি থাকে, কিছু বেশি পয়সা কড়ি থাকে, তাহলে কী করেন? আপনার দৌড়িকে একটা গাড়ি কিনে নিয়ে আসেন, আর একটা ড্রাইভার তো থাকতেই হবে। এটা আপনার ছোটো বাচ্চা কাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, আপনার বউকে বিউটি পার্লারে নিয়ে যাওয়ার জন্য, আপনার অফিস আদালত আছে, আর সমাজের একটা স্ট্যাটাসের জন্য। কিন্তু মজার ব্যাপার হলো আমেরিকাতে এই মানুষ লক্ষ লক্ষ বলবো না, কোটি কোটি টাকাও ইনকাম করে মাসে, কিন্তু তারপরেও তাদের বাসা বাড়িতে এই ধরনের ড্রাইভার থাকে না কেন? এর প্রধান কারণ হলো তিনটি। প্রথমটি হলো পলিটিক্স, দ্বিতীয়টি হলো স্যালারি, তৃতীয়টা হলো রেসপেক্ট। তো এখন মনে করেন বাংলাদেশে একজন ড্রাইভার কত টাকা বেতন পাবে এক্স্যাক্টলি আপনাদেরকে বলতে পারবো না, তবে আমি অনুমান করে এখানে ধরে নিচ্ছি সম্ভবত হবে কত টাকা, 15,000-20,000 টাকা এরকম একটা হতে পারে। কোনো একটা ভালো ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, তাহলে হয়তো আপনার মাসে বেতন হবে 1-1.5 লাখ টাকার মতো, তারপর আবার ঘুষ টুস নিয়ে হয়তো 3-4 লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে এটা। সো সরি, নেভার মাইন্ড ঘুষের কথা, এই কারণে বললাম কারণ এটা খুব কমন একটা জিনিস, এটা দেখে আমরা বাংলাদেশ অভ্যস্ত। তো কাজে এটা নিয়ে লুকোচুরি কোনো করার কোনো কারণই নেই, কারণ সৎ পথে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে এত টাকা ইনকাম করা মোটেও সম্ভব না। তো যাই হোক, আপনারা মনে করেন এরকম 1-2 লাখ টাকা যদি ইনকাম করেন তাহলে কী করেন? তো প্রথমে একটা গাড়ি কিনে নিয়ে আসবেন। তো গাড়ি কিনে নিয়ে আসার পর তো একজন ড্রাইভার তো অবশ্যই থাকতে হবে আপনাদের এই সোশ্যাল স্ট্যাটাসের জন্য, আর নানান কারণে থাকতেই পারে। তো একজন ড্রাইভারের বেতন আপনারা দেন কত? 15,000 টাকা বা 20,000 টাকা হয়তো মাসে বেতন দিয়ে দেবেন। তো 2-4 লাখ টাকা যদি আপনি ইনকাম থাকে তো 15-20,000 টাকা ড্রাইভারের দিতে আর কী যা আসে। কিন্তু আমেরিকার কথাটা এবার আপনাদেরকে বলি, সেটা হলো আমেরিকাতে যারা $30 প্রতি ঘন্টায় বেতন পায়, তো তাদের বছর ইনকাম দাঁড়ায় $60,000 বেশি। তো এই ধরনের ইনকাম যারা করে, অর্থাৎ $60,000, $70,000-$80,000-$90,000-$100,000 এই ধরনের ইনকাম লেভেল যাদের, তাকে আমরা বলবো যে মিডিয়াম হাই লেভেল ইনকাম।
তো এখন এই $30 ঘন্টায় যদি সে ইনকাম করে, এখন তার প্রয়োজন হলো যে বাসায় একজন ড্রাইভার রাখার, বা সে চাইলে একজন বাসায় ড্রাইভার রাখার, তাহলে সে যদি একজন ড্রাইভার বাসায় রাখে তাহলে সেই ড্রাইভারকে তাকে দিতে হবে ঘন্টায় $20। আমি যেটা বলতেছি এটাই সত্যি। তো এখন $30 ইনকাম করে বছর হয় $60,000, আর $60,000 বাংলাদেশি টাকা হয় প্রায় ৫০ লাখ টাকা, আর ৫০ লাখ টাকার হিসেবে বাংলাদেশি ইনকাম প্রতি মাসে আসে প্রায় ৪ লাখ টাকারও বেশি। এখন ৪ লাখ টাকারও বেশি বাংলাদেশি ইনকাম করেও সে কিন্তু এই একজন ড্রাইভার রাখতে পারছে না যাকে ঘন্টায় $20 দিতে হবে, কিন্তু বেচারা তো ঘন্টা ইনকামই করে $30। তাহলে $20 যদি ড্রাইভারকে দিয়ে দেয় তাহলে তার রইলোটা কি $10? তো কাজেই সে ড্রাইভার পালার জন্য এলিজিবল না, অর্থাৎ সেই সামর্থ্য বা সাধ্য দুইটার একটাও নেই। তাহলে আসুন বাংলাদেশি ড্রাইভারদের সাথে আমেরিকান ড্রাইভারের দ্বিতীয় যে পার্থক্যটি রয়েছে সেটা আমরা খুঁজে বের করি, আর সেটা হলো পলিটিক্স। বাংলাদেশে কিন্তু আমার ব্যক্তিগত মতামত এটা, ইচ্ছে করেই মানুষগুলোকে উন্নতি করতে দেওয়া হয় না, দেশটাকে উন্নতি করা হয় না, বা যতটুকু হওয়া প্রয়োজন সেটা করা হয় না। এর প্রধান কারণ হলো মানুষগুলো যদি খুব পয়সালা হয়ে যায়, ভাত মাংস খেয়ে খুব সুখে শান্তিতে থাকে, তারপরে দেশে অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয়ে যায়, তখন কী হবে, মানুষগুলো অনেক স্মার্ট হয়ে যাবে, অনেক চালাক হয়ে যাবে, তখন আমাদের এই ডার্টি পলিটিশিয়ানদের জন্য খুব কঠিন হবে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করা এবং বছরে বছর ক্ষমতায় থাকা। তো এটা হলো আরেকটা কারণ যে মানুষগুলোকে দরিদ্র বানিয়ে রাখা হয় যাতে তারা উচ্চবিত্তদের অধীনে থেকে কাজ করে এবং মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। তো যার ফলে এটা পলিটিক্যালি এস্টাবলিশড হয়ে গিয়েছে। তো এই পলিটিক্যালি এস্টাবলিশড হয়ে যাওয়ার কারণে এই বাংলাদেশের যে ড্রাইভার একটা কম বেতন পায়, খুব কম বেতনে তারা তারা সার্ভাইভ করে। তো এইভাবেই তারা বছরে বছরে চলে। আর উচ্চবিত্ত যারা কিনা এই নানানভাবে ঘুষ দুর্নীতি করে আবিজাবি নানান পয়সা করে রোজগার টোজগার করে, তো তারা এখানে দাপড়ে বেড়ায়, মোটামুটি একটা পাওয়ারফুল সিচুয়েশনে তারা রয়েছে। তো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র পলিটিক্সের কারণে। তো পলিটিশিয়ানরা আসলে চায় না যে গরিবরা তাদের ভাগ্যের কিছুটা উন্নতি হোক, আরও ভালো থাকুক, এটি ইচ্ছাকৃতভাবেই তাদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছে যাতে সরকার দলীয় বা আমলা হুমরা চুমরা যারা রয়েছে তারা এটাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে এবং বছর বছর এভাবে চালাতে পারে। তো চলুন তিন নম্বর কারণটা জেনে নিই। তিন নম্বর কারণের ভিতরে আমি খুঁজে খাঁজা যেটা বের করছি সেটা হলো রেসপেক্ট। আমেরিকাতে একজন ড্রাইভার যে পরিমাণ রেসপেক্ট পাবে, একজন মিলিনিয়ারও সেই পরিমাণ রেসপেক্টই পাবে। কম বেশি এদিক সেদিক হতে পারে, কিন্তু আমি যা বললাম এটাই সঠিক। কিন্তু বাংলাদেশে চিন্তা করে দেখেন, একজন ড্রাইভার যদি কোনো বাড়িতে বাসা বাড়িতে কাজ করে তার সাথে কী ধরনের আচরণ করা হয়, একেবারে এক কথা যদি আমি বলি সেটা হলো বাসা বাড়ির চাকর বাকরের মতো। এখন আপনারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা যারা দেখছেন হয়তো একমত না হতে পারবেন, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। তো এই চাকর বাকরের মতো আচরণ করা হলো বাংলাদেশের ড্রাইভারগুলোর সাথে। এই বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, ফাই ফরমাস খাটানো, দোকান থেকে কিছু একটা জিনিস কিনে নিয়ে আসা, বুকে পালানো নিয়ে পৌঁছে দেওয়া, তারপরে সে পায়ের উপরে পাও ছেড়ে বসে থাকবে আর ড্রাইভার তাকে অফিসে নিয়ে আসবে, রিক্সাওয়ালার সাথে যদি কোনো গণ্ডগোল লাগে, মানে রিক্সার সাথে ঘষা টসা লাগে গাড়ি, এই মালিক কিন্তু কিছু বলবে না, ওই ড্রাইভার পাঠাবে, ওই ওরাই রাস্তায় দাঁড়িয়ে মারামারি কামড়াকামড়ি করবে। তো এই হলো সিচুয়েশন। তো আর রেসপেক্টের ক্ষেত্রে আপনি দেখলেন এটা একটা বিরাট পার্থক্য আমেরিকার ড্রাইভারগুলোর সাথে বাংলাদেশের ড্রাইভারের। এখন আমেরিকার ড্রাইভারদের কথা প্রসঙ্গে যদি আসি, বাসা বাড়িতে তো ব্যক্তিগত ড্রাইভার নাই বললেই চলে আমেরিকাতে, মনে হয় ডোনাল্ড ট্রাম্পের আছে, কিন্তু তার যত মন্ত্রী এমপিরা রয়েছে, সিনেটর হাউস রিপ্রেজেন্টেটিভের যারা লোক রয়েছে, আমার মনে হয় তাদের ড্রাইভার না, তারা গাড়ি চালিয়ে যায়। আর ডোনাল্ড ট্রাম্পের সম্ভবত আমেরিকার সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে একটা ড্রাইভার সম্ভবত তাকে দেওয়া হয়েছে, সেটা আমি নিশ্চিত, আমার মনে হয় সে গাড়ি চালায়, তার ড্রাইভার নিশ্চয়ই গাড়ি চালায়। এখন আপনাদেরকে বাংলাদেশের ড্রাইভারগুলোর সাথে আমেরিকার ড্রাইভারের এই কন্ট্রাস্ট বা পার্থক্যটা বোঝানোর জন্য আমি একটি ট্রাক আজকে ভাড়া নেব এখান থেকে। আর এই ট্রাকের ভাড়া থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন, এই কয়েক মিনিটের ভিডিওটা, তাহলে আপনারা পরিষ্কার করে বুঝে যাবেন যে এক্স্যাক্টলি এখানে কী কী ঘটছে। আমার পিছনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এটি একটি কোম্পানি ট্রাক, এটা একটা স্টোরের ট্রাক, এর নাম হলো হোম ডিপো। এরা আমেরিকায় যত বাড়িঘর কনস্ট্রাকশনের, তারপরে ডেকোরেশনের, ল্যান্ডস্কেপিংয়ের যত রকম কাজটা, যত রকমের জিনিসপত্র প্রয়োজন হয় তারা এগুলো এখানে বিক্রি করে থাকে।
তো আমাদের যে ফ্লোরিডার বাড়ি ঘরগুলো রয়েছে আপনারা জানেন, এগুলো বেশ অনেক বড় বড়, সামনে প্রচুর জায়গা থাকে, পিছনে প্রচুর জায়গা রয়েছে। তো কি করে মানুষ এখানে নানা রকম ল্যান্ডস্কেপিং করে, মানে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে ফুলের গাছ টাছ লাগায়, নানা রকম ছোটো বড় গাছ টাছ থাকে, সেগুলো আপনারা দেখে থাকবেন যদি গুগলে সার্চ করেন, অসম্ভব সুন্দর করে তারা সাজিয়ে রাখে। তো এখন আমার বউ আবদার করছে আমাদের বাড়ির পিছনে মানে লিভিং রুমের পাশে কিছুটা ল্যান্ডস্কেপিং করার জন্য, যদিও আমার ল্যান্ডস্কেপিং মোটামুটি অনেক সুন্দর বাড়িতে, কিন্তু তারপরে সে চাচ্ছে কোনো একটি জায়গাতে আর একটু রিনোভেশন করার জন্য। তো যার ফলে আমি এই স্টোরটিতে এসেছি, নাম হলো হোম ডিপো, যেখান থেকে আমি এই ল্যান্ডস্কেপিংয়ের কিছু ইটা, যেটা বাংলাদেশে বলেন আর কি, কিন্তু এটা ডেকোরেটিভ ব্রিক্স, সেই ইটা আমি এখান থেকে কিনে নিয়ে যাব, তারপরে গিয়ে আজকেই সম্ভবত এই ল্যান্ডস্কেপের কাজটা শেষ করব। তো এখন মোট ইটা নিতে হবে আমাকে 120টি ইটা নিতে হবে, আর মোল্চ মানে কাঠের গুঁড়া এগুলো নিতে হবে আরও 10-15 ব্যাগ। তো এগুলো নেওয়ার জন্য আমার যে কার রয়েছে ওটার ভিতরে ঢুকবে না, আর ঢুকলেও এটা নেওয়াটা ঠিক হবে না, ইটের ঘষা ঘাসিতে এই দামি গাড়িটার এদিক সেদিক কিছুটা ক্ষতি হতে পারে। তো যার ফলে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার পিছনে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এই ট্রাকটা আমি আজকে ভাড়া নেব। তো এই ট্রাকটা ভাড়া নিতে এসে যে খটখটা আমার লাগছে সেটা হলো, এই ট্রাকটা যদি এখন আমি ভাড়া নেই তাহলে আমাকে দিতে হবে ঘন্টায় হলো $19 বা $20, কিন্তু আমি যদি একজন ড্রাইভার নেই তাহলে ড্রাইভারকে দিতে হবে আমাকে $60, এটা হলো এক ঘন্টার জন্য। তার মানে আমি যদি নিজেই ট্রাকটা চালাই ভাড়া নিয়ে যাই তাহলে আমাকে দিতে হবে $20, আর যদি কোনো ড্রাইভার আমার জন্য এই গাড়িটা চালায় মানে আমাকে ডেলিভারি দিয়ে আসে আমার বাড়ি পর্যন্ত তাহলে দিতে হবে $80। তার মানে $60 ডিফারেন্স, আমি $60 শুধুমাত্র এই ট্রাক ড্রাইভারের জন্য।